বেজে গেছে নির্বাচনী ঘণ্টা, কিন্তু নির্বাচনের কয়েক মাস আগে বাংলাদেশের রাজনীতির চিত্রটা আমরা কি দেখছি? আমরা দেখছি এখনো ভিন্ন ভিন্ন দাবিতে অনর অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি। আওয়ামী লীগ যেখানে বলছে এই সরকারের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, অন্যদিকে বিএনপির পাল্টা অবস্থান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছে দলটি, চলছে সরকার পতনের এক দফা আন্দোলন। এবং দুই দল কিন্তু দুই মেরুতে অবস্থান করছে, কোনো পক্ষই ছাড় দিতে নারাজ, চলছে পাল্টা পাল্টি কর্মসূচির রাজনীতি এবং রাজনৈতিক অঙ্গনে বাড়ছে অস্থিরতা। দর্শক, এই বাস্তবতায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, দুই দল যখন দুই মেরুতে অবস্থান করছে, যথাসময়ে নির্বাচন ঠিক হবে? কিংবা বিএনপির মূল লক্ষ্য কি, আন্দোলন নাকি নির্বাচন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চাই আজকের আলোচনায়। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারনাস জয় রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, বিএনপির শেষ গন্তব্য কি, আন্দোলন নাকি নির্বাচন? আর এই আলোচনা এগিয়ে নিতে তিনজন সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন ফখরুল ইমাম, এমপি, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি। সেই সঙ্গে আরও আছেন আব্দুল সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। প্রিয় দর্শক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করব, তবে চলুন এ পর্যায়ে জেনে আসি আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো। ভয়ঙ্কর মাদক মাঙ্কি ডাস্ট নিয়ে দেশজুড়ে আতঙ্ক, মাদকদ্রব্য ও পুলিশের সকল ইউনিটকে সতর্ক করে চিঠি, বিমানবন্দরে নজরদারির নির্দেশ। দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল, আওয়ামী লীগের গণতন্ত্রের ফানুষ ফেটে গেছে, মন্তব্য বিএনপির। আগামী নির্বাচনে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, বিএনপিকে ভোট দিলে দেশ হবে পাকিস্তান, মন্তব্য কাদেরের। ধানমন্ডিতে পৈশাচিক বর্বরতা, শিশু গৃহ পরিচারিকাকে হত্যার পর নিজেই খবর দিলেন 999-এ পলাতক গৃহকর্ত্রী। গজলডোবা বাঁধ উন্মুক্ত করে দেয়, তিস্তার পানি বিপদসীমার উপরে, প্লাবিত লালমনিরহাটের নিম্নাঞ্চল বন্যার শঙ্কা। ডেঙ্গুতে আরো 9 জনের মৃত্যু, উত্তর সিটিতে হঠাৎ বেড়েছে প্রকোপ, আতঙ্কের কারণ হতে পারে বলছেন চিকিৎসকরা। এশিয়া কাপে অংশ নিতে কাল দেশ ছাড়ছে টাইগার বাহিনী, ভালো করার প্রত্যয় সাকিবের, প্রথমবারের মতো দেশে ফুটবলের নিলাম। প্রিয় দর্শক, আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো আমরা জেনে নিলাম, এবার যেতে চাই মূল আলোচনায়। জনাব আব্দুল সালাম, প্রথম প্রশ্নটি আপনার কাছে। আমরা জানি যে দুদিনের কর্মসূচি আপনারা পালন করলেন সরকার পতনের একদফা আন্দোলনের ধারাবাহিকতায়, সেই জায়গা থেকে যে গর্জন নিয়ে আমরা একদফা দেখেছি, সেই ধারাবাহিকতায় কি আপনাদের সরকার পতনের আন্দোলন চলছে, যেখানে ক্ষমতাসীনরা বলছে যে বিএনপির আন্দোলন মরে গেছে, তাই তারা কালো পতাকা মিছিল করছে? আপনাকে ধন্যবাদ, এবং আমার দুই সহ অভিজ্ঞ আলোচক ওনাদের দুজনকে ধন্যবাদ জানাই, যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। শোন, বিএনপির কথাটা কিন্তু বিএনপি পরিষ্কারভাবে বলতেছে যে আমরা দেশে কোনো অরাজকতা চাই না, কোনো হট্টগোল চাই না, আমরা একটা নির্বাচন চাই। আর আওয়ামী লীগের এটা হলো যে তারা জোর করে ক্ষমতায় থেকে নির্বাচনটা চায়, অর্থাৎ তাদের ক্ষমতা, তাদের প্রধানমন্ত্রী ঠিক থাকবে, তাদের মন্ত্রী পরিষদ ঠিক থাকবে। আমি আপনাকে বলতে চাই যে একটা সাধারণ ই হিসাবে যে বিএনপি এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পক্ষে যদি একটা পজিটিভ কারণ দেখাইতে পারেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, তাহলে আমরা চিন্তা করতে পারি। ক্ষমতাসীনরা যেভাবে বলছে যে এই নির্বাচন কমিশন স্বাধীন, সরকারের আওতাভুক্ত নয়, আমার কথা এটা তো বলবেই, তাদের কথাটা তো সে বলবেই, কিন্তু আমার তো গত দুইটা নির্বাচন এখানে উদাহরণ আছে। গত দুইটা নির্বাচন তো এই সরকার করছে, যেটা দেশে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোথাও কোনো গ্রহণযোগ্যতা পায় নাই, আওয়ামী লীগের লোকজনও বলে না। তো সেই কারণেই আজকে আপনি বিএনপির সাথে এমন কি আচরণ করছেন, এখানে বিএনপির এখনও বিএনপির বিরুদ্ধে প্রতিদিন মামলা দিতেছেন, প্রতিদিন জেলে নিতেছেন আমার নেত্রীরে, আমরা চিকিৎসার জন্য বলতেছি, তারে সেটা আপনার বাইরে পাঠাইতেছেন না, আমার নেতা দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে এর আগে মামলা দিয়ে জেল দিছেন, আবার তারে মামলা দিলেন, জেল দিলেন, এমনকি তার স্ত্রীকে পর্যন্ত তাই নাই না মামলা দিয়ে জেল দিলেন, অর্থাৎ জিয়া পরিবারকে শেষ করার জন্য। তো কি কারণে আমরা, অর্থাৎ এইরকম অবস্থা জানার পরও, দেখার পরও যে উনি আমাকে নির্বাচন করতে দেয় না, আমাকে ভোট করতে দেয় না, তারপর তার অধীনে আমাকে ভোটে যেতে হবে, আর ওনারা কেন ক্ষমতায় থেকে ভোট নির্বাচন করতে চান, অর্থাৎ ওনার প্রধানমন্ত্রিত্বটা ঠিক রেখে
ক্ষমতা তা ঠিক রেখে নির্বাচন করতে চান কেন? ওরা যে এত জনপ্রিয়তা, এত কাজ করছেন, এত কিছু করছেন, তাহলে জনগণের উপরে আস্থা নাই কেন যে জনগণ ভোট দিয়ে আবার তাদেরকে ক্ষমতায় দিবে? আসলে গত 10 বছরে এমন অবস্থা করছে দেশটার যে দেশের মানুষের প্রতি আর ওনাদের আস্থা নাই, মানুষেরও তাদের প্রতি আস্থা নাই। এই কারণে তারা ক্ষমতা সেটা তো অভিযোগ করছে যে আপনাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। এই যে এই যে অভিযোগ তো করতেই পারে, আবার তাদেরটা কি আছে? তারা আমরাও তো চ্যালেঞ্জ করতেছি যে ওনারা পুলিশ আর র‍্যাব ছাইরা, ক্ষমতার সুযোগ সুবিধা ছাইরা ওনারা আসুক না বিএনপির মতো বিরোধী দলে, এই আমাদের মতো আইসা নির্বাচনটা করুক না, আন্দোলনটা করুক বা মাঠে আসুক, তারপর দেখা যায় আমার পেছনে 9 জন থাকে না তার পেছনে 8 জন থাকে। এরকম ক্ষমতায় থেকে এরকম আমরা বহু দেখছি, রাজনীতি তো আজকে নতুন না, গত 50 বছরে আমরা বহু দেখছি ক্ষমতায় থেকে এরকম বহু কিছুই বলা যায়। কিন্তু মূল শক্তিটা হলো জনগণ, ওই জনগণের উপর যদি আস্থা না থাকে আর জনগণও যদি সরকারের উপর আস্থা না থাকে, এই প্রশাসন এইগুলো দিয়ে কখনো এগুলো থাকে না, কারণ এই প্রশাসন আওয়ামী লীগের না, প্রজাতন্ত্রের, কিন্তু তারা এখন ব্যবহার করতেছে তাদের দলের পক্ষে। তো কাজে এটা তার আমরা তো এটাই চাচ্ছি যে ওই অবস্থাটা ছেড়ে তারা নির্বাচনে আসুক, তাই না? এখানে এখানে আন্দোলন, আরে ভাই আন্দোলনটা দরকারটা কি? আন্দোলনটা কি কারণে দরকার? আপনি তো এই পর্যন্ত কত মারছেন, আমরা তো ওই আন্দোলনে, এখন তাহলে আন্দোলনে ডিফাইন করতে হবে যে আওয়ামী লীগ আন্দোলনের নামে যা বোঝায় ওইটা আন্দোলন নাকি এই যে মিছিল মিটিং বা জনগণের কাছে যাচ্ছে আন্দোলন? আন্দোলন মানে কি গাড়ি পোড়ানো? আন্দোলন মানে কি শেরাটনের সামনে গান পাউডার দিয়ে মানুষ পুড়ায় মারা? আন্দোলন কোনটা? এখন কত হলো, দেশের জনগণ চায় একটা নির্বাচন, গত 2টা নির্বাচনে তারা ভোট দিতে পারে নাই, এখানে বিএনপি করে আমি বিএনপিকে কোনো ফ্যাক্টর মনে করি না, আজকে জনগণ ফ্যাক্টর। জনগণকে ভোট দিতে দেন, জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেখ, কিন্তু সেই ভোট দেওয়ার পরিস্থিতিটা ক্রিয়েট করেন, কারণ আপনি মাথার উপরে থাকলে ডিসিএসপি বলি, নির্বাচন কমিশন বলি, কেউ ফেয়ারলি কাজ করতে পারে না। তো সেই কারণে ফেয়ার ভোট হোক, আপনি আপনি খেলা খেলায় নামবেন, রেফারি আপনার, লাইন্সম্যান আপনার, গোল দিবেন আপনি আর জনগণ হারবে, তো বারবার তো ওই খেলা হইতে পারে না। কিন্তু জনাব আব্দুস সালাম, যেহেতু নির্বাচনের আর 4 থেকে 4.5 মাস সময় বাকি, এই বাস্তবতে আসলে বিএনপির শেষ গন্তব্য কি? আন্দোলন নাকি নির্বাচন? নির্বাচনমুখী রাজনীতি কি বিএনপি করছে? প্রশ্ন থাকলো আপনার কাছে। বিএনপি অলওয়েজ পজিটিভ রাজনীতি করে, ওই যে একটা কথা ওনারা বলে না যে দেশে স্থিতিশীলতা আছে বইলা ডেভেলপমেন্ট হয়েছে, এটা ঠিক। সেই পজিটিভ রাজনীতি ধারাবাহিকতায় আপনারা কি নির্বাচনে অংশগ্রহণ করবেন? সেই প্রশ্ন থেকে গেল আপনার কাছে, আবারও আসবো আপনার কাছে জনাব এস এম। আপনি প্রশ্ন উত্তর না নিয়ে তো আপনি অন্য জায়গায় চলে যান, যেহেতু এংশ সবার বক্তব্য আমাকে নিতে হবে, আমি আবারও আসবো আপনার কাছে জনাব এস এম কামাল হোসেন। যেহেতু জনাব আব্দুস সালাম বলছিল যে 2014-18 উদাহরণ যেখানে রয়েছে সেখানে আসলে কোনো কারণ নেই যে আপনাদের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, আপনারা বলছেন যে আপনারা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবেন, বিএনপির দাবিও আসলে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, তাহলে বিএনপির দাবি কেন মানছেন না? আপনাদের ধন্যবাদ, শ্রদ্ধেয় সালাম ভাই এবং ফখরুল ভাই দুজনকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। দেখেন সালাম ভাই দুটি নাম এনেছেন, একজন বেগম খালেদা, একজন তারেক রহমান, তাদেরকে মিথ্যে মামলা। জননেত্রী শেখ হাসিনার সরকার মিথ্যে মামলা দেয়নি, এই মামলা জননেত্রী শেখ হাসিনার সরকার দেয়নি। খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং তারেক জিয়ার কথায় যিনি চলতেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবের আমলে এই মামলা হয়েছে, যিনি যখন তত্ত্বাবধায়ক মানে রাষ্ট্রপতি ছিলেন। সেই মামলায় আপনি স্বাভাবিকভাবে আদালতে প্রচলিত আইন অনুযায়ী বিচার হয়েছে, বিচারে সাজা হয়েছে এতিমের টাকা আত্মসাৎ করার কারণে। আর তারেক জিয়া, দেখেন আপনি আপনার উপস্থানায় বলেছেন যে দেশে অস্থিতিশীল, এই যে আগস্ট মাস, এই মাসটা পুরেই ছিল হচ্ছে, গোটা মাসটাই ছিল দেশে অস্থিতিশীল অবস্থা, দেশের মানুষ আতঙ্কে ছিল, কারণ এই আগস্ট মাসে 2004 সালের 21শে আগস্ট আমরা পরবর্তীতে তথ্য উপত্য অনুযায়ী জেনেছি যে তারেক জিয়া হাওয়া ভবনে বসে 75-এর খুনি আর 71-এর যুদ্ধ অপরাধীকে নিয়ে বৈঠক করে সেদিন আজকের গণতন্ত্রের মানসকন্যা যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সকল সংকট মোকাবেলা করে, সেই দিনকের বিরোধী দলের নেত্রীকে হত্যা করার জন্য 13টি গ্রেনেড নিক্ষেপ করেছিল।
কারণ ছিল যে ছাত্রলীগের নেতা তুষার হত্যাকাণ্ড এবং হযরত শাহজালালের মাজারে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপর হামলা, সেইখানে একটি আনোয়ার চৌধুরী আহত একজন সাধারণ মানুষ মারা যায়, এই ঘটনার প্রতিবাদে শান্তি সমাবেশ ছিল। সেই সমাবেশে হামলা করে আজকের প্রধানমন্ত্রীকে শুধু নয় গোটা আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে। কিন্তু জনাব এস এম কামাল হোসেন, আমরা যদি একেবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে আসি, না যেহেতু তারেক জিয়া এবং ওই ঘটনার জন্য তারেক জিয়া পরবর্তীতে আসামি হয়েছে, এবং আপনি জানেন বিএনপির আমলে দশটা কস্ত ধরা পড়েছিল চট্টগ্রামে, সেই অস্ত্রের সাথে তারেক জিয়ার নাম এসেছে। এবং কিন্তু বিরোধী দল যেমনটি বলে যে 111 সময় আসলে অনেকের নামে মামলা হচ্ছে, কিন্তু 10টা কথা আমি বলি মানি আমার শেষ করতে দেন, হ্যাঁ এখনো যে মানি লন্ডারিং এর মামলা হয়েছে, এবং এই কিছুদিন আগে তারেক যে এবং তার স্ত্রীর নামে যে দুর্নীতির মামলা হয়েছে এটাও 111 সরকারের আমলের মামলা। তাই এই মামলা তো কোর্ট এ করেছেন 111 সরকার, রায় দিয়েছেন আদালত, এখানে তো সরকারের কিছু করার নেই। আর যেটা বললেন যে তত্ত্বাবধায়ক সরকার, হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার একসময় আমরা যে শপথ নিয়ে আন্দোলন করেছিলাম সালাম ভাইরা আমরা সেদিন ফখরুল ভাইদের বিরুদ্ধে, অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা সামরিক শাসকরা ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম 90 দশকের শেষ হয়েছে আন্দোলনের কথা বলছেন, হ্যাঁ সেই গণতন্ত্র পুনরুদ্ধার করার পর আমাদের তার কথা ছিল না যে ভোট নিয়ে আমরা একটি ভালো নির্বাচনের জন্য আমরা লড়াই করব, কিন্তু আমরা দেখলাম সেই ধারাবাহিকতাই বেগম খালেদা জিয়া রক্ষা করলেন, যে আবার টেবিলের উপর ব্যালট রেখে সিল মারার দৃষ্টান্ত স্থাপন করলেন, 10টা হুন্ডা 20টা গুন্ডা নিয়ে ভোট কেন্দ্র দখল করলেন। এবং দুঃখ করে একসময় সালাম ভাইদেরই নেতা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বি চৌধুরী সাহেব এই তেজগাঁর নির্বাচনে যখন ফালু সাহেবকে নির্বাচিত ঘোষণা করেন তখন উনি দুঃখ করে বলেছিলেন যে মাগুরের নির্বাচনকে হার মেনেছেন, আমি আমার জীবনে এইরকম কারচুপি ভোট ডাকাতির নির্বাচন দেখিনি। তত্ত্বাবধায়ক সরকার আমাদের দাবি ছিল বাস্তবায়িত হয়েছে, বেগম খালেদা জিয়া বলেছিলেন শিশু আর পাগল ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই। কিন্তু জনাব এস এম কামাল হোসেন, আমরা যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরবর্তীতে দুটো নির্বাচনের কথা বলি, 2014 আর 18 প্রসঙ্গ চলেই আসে, সেই জায়গা থেকে দুটি নির্বাচন কি বিরোধী দল বলছে বিতর্কিত? আমি হ্যাঁ আপনি বিরোধী দল বলতে পারে বিতর্কিত, কিন্তু আমি যদি বলি জনগণ ওই নির্বাচন মেনে নিয়েছে, 96 নির্বাচন জনগণ মেনে নিয়েছিল না বলেই বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে চেয়েছিল। 96 11 মার্চ বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির সাথে দেখা করে বলেছিলেন এই পার্লামেন্ট ভাঙা যাবে না, অর্থাৎ কন্টিনিউ করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধুর খুনিকে বিরোধী দলের চেয়ারে বসিয়েছিলেন। কিন্তু জনগণ রাস্তায় নেমেছিল রাতের বেলা আইন করে, আপনি সাংবাদিক হিসেবে জানেন এনে সবাই জানে, আইন করে উনি পরের দিন পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। কিন্তু 2014 নির্বাচনে প্রতিরোধের নামে 231 জন লোককে হত্যা করেছিল সাধারণ মানুষ, আর 96 আন্দোলনে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের 12 জন লোককে হত্যা করেছিল, কোনো সাধারণ মানুষকে হত্যা করে আন্দোলনের নামে বিরোধী দল কোনো সাধারণ মানুষকে হত্যা করেনি, আর 2014 সালে আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করা হয়েছিল, প্রিজাইডিং অফিসারকে হত্যা করা হয়েছিল, ভোট কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়েছিল যার ফলে ভোটের সংখ্যা কমেছিল মানুষের ভয়ে। কিন্তু ওই নির্বাচন আমি আপনার ওই নির্বাচন ভালো করার জন্য আপনি জানেন সেদিন বিএনপির দাবি ছিল যে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার চাই, বেগম খালেদা জিয়ার দাবি ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে আজকের প্রধানমন্ত্রী জনসভায় প্রকাশ্যে বাংলাদেশের ইতিহাসে কেউ এইভাবে কোনো সরকার প্রধান বলেননি, একমাত্র শেখ হাসিনা বলেছিলেন গণতন্ত্রের স্বার্থে বিএনপি সহ তার জোটকে নির্বাচনে আনার লক্ষ্যে যে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাথে 5টা মন্ত্রণালয় দেব, এবং বেগম খালেদা জিয়াকে ফোন দিয়েছিলেন আলোচনা করার জন্য, কিন্তু সেদিন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সাথে কী আচরণ করেছেন গোটা জাতি জানে, সেদিন উনি জাননি কারণ মতিয়ার রহমান নিজামীর মুক্তির দাবিতে হরতাল ছিল, যদি সেদিন বেগম খালেদা জিয়া আসতো তাহলে আমার মনে হয় বাংলাদেশে একটি
আমার ব্যক্তিগত মূল্যায়ন যে হয়তো একটি আলোচনা করে একটি ভালো ফল হতো কিন্তু হোসেন সেই প্রেক্ষাপটে আসলে আমরা কমবেশি সবাই জানি কিন্তু 2018 সংসদ নির্বাচনে যেহেতু আর মাত্র 4 থেকে 4.5 মাস বাকি এবারের বাস্তবতা আমরা যা দেখছি যে সরকার পতনের আন্দোলনে ব্যস্ত বিএনপি এবং আপনারা আসলে বিএনপির আন্দোলনকে মোকাবেলা করতে রাজপথে অবস্থান করছেন কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে সংকট তৈরি হয়েছে সেটি সমাধানের কোনো পথ আপনারা তৈরি করছেন নির্বাচনে কোনো সংকট নাই নির্বাচন নির্বাচনের মতো করেই হবে বাংলাদেশে নির্বাচনকালীন কোনো সংকট নাই এই নির্বাচন আজিজ মার্কা আমি আপনার বলি আজ্ঞাবহ নির্বাচন কমিশন না 2007 সালের জানুয়ারি মাসে আরেকটা নির্বাচন বিএনপি করতে চেয়েছিল সেই নির্বাচনও করতে পারেনি কারণ জনগণ সেই নির্বাচনকে প্রতিরোধ করেছিল এবং সেই কারণে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়েছে আপনি যেটা বলছেন নির্বাচন নির্বাচনের মতোই হবে কারণ এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের কথা মতো হয় নির্বাচন কমিশন বিভিন্ন পেশাজীবী বিভিন্ন শ্রেণী পেশার লোকের সাথে আলাপ করে বিএনপি ছাড়া সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই নির্বাচন কমিশন হয়েছে এবং নির্বাচন কমিশন সংবিধানের 18 থেকে 118 থেকে 126 সুস্পষ্টভাবে নির্বাচন কমিশনের ক্ষমতা কি আছে এটি উল্লেখ আছে আপনি বলছিলেন যে নির্বাচন কেন্দ্রিক কোনো সংকট আপাতত নেই নির্বাচন কমিশনের অধীন হবে নির্বাচন নিয়ে কোনো সংকট নাই এখন বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে এই তত্ত্বাবধায়ক সরকারের কবরটা বিএনপি রচনা করেছে বাংলাদেশে আর কোনো অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার হবে না যে অনির্বাচিত ব্যক্তিরা এসে নির্বাচনের নামে ক্ষমতা কন্টিনিউ করে ওই সালাম ভাইরও অ্যারেস্ট করবে আমারও অ্যারেস্ট করবে বিএনপি নেতাদেরও অ্যারেস্ট করবে আমারও অ্যারেস্ট করবে তারা তাদের এই কিছু সুশীল সমাজ হয়তো সালাম ভাইদের গানের উপরে এখন ভর করতে পারে কিন্তু যখন ওরা তত্ত্বাবধায়ক সরকার হবে ওরা যেমন 1/11 দুই নেত্রীকে গ্রেপ্তার করেছিল বিএনপি নেতাদেরও গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করেছিল ওইটা হবে না হবে এই নির্বাচন কমিশনের অধীনেই একটি ভালো নির্বাচন হবে এবং আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকার একদম পরিষ্কার ধন্যবাদ জানাচ্ছি এস এম কামাল হোসেন একটি প্রশ্ন রেখে যেতে চাই আপনারা বলছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আপনারা আয়োজন করতে চান বিএনপি যদি শেষ পর্যন্ত অনর অবস্থানেই থাকে সেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এই বাস্তবতায় কিভাবে হবে আবারও কি 2014-18 পুনরাবৃত্তি হবে প্রশ্ন থাকছে আপনার কাছে জনাব ফখরুল ইমাম এমপি আপনার কাছে আসতে চাই আমরা জানি যে আপনাদের দলের চেয়ারম্যান সম্প্রতি ভারত সফর করেছে এবং ভারতে যে আসলে কি বার্তা নিয়ে ফেলো সেটা আসলে গণমাধ্যমের কাছে কোনো তথ্য প্রকাশ করা হয়নি কেন এই গোপনীয়তা কার স্বার্থে প্রশ্ন থাকছে এটা বিরতির সময় হয়ে গেছে বিরতি নিয়ে ফিরছি প্রিয় দর্শক জেডিএসআরএম নিবেদিত দেশা প্রতীকের রিপোর্ট একটা বিরতিতে যাচ্ছে আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন জেডিএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিক আমাদের আজকের আলোচনা চলছে বিএনপি শেষ গন্তব্য কি আন্দোলন নাকি নির্বাচন এই শিরোনামে আবারও ফিরছি আলোচনায় জনাব ফখরুল ইমাম এমপি একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম বিরতিতে জি ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে দুইজন বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ব্যাপার হলো টক শো আরম্ভ হয়েছে প্রায় 15 বছর কি 20 বছর আচ্ছা আগে কি হতো টক শো যখন প্রথম আরম্ভ হলো তখন মানুষ রেটিং করতো যে তর্কে কে জিতেছে হ্যাঁ যে না আজকে বিএনপি জিতেছে নাকি আওয়ামী লীগ জিতেছে এরকম একটা রেটিং হইত আসলে সেটার কোনো মানে হয় না কারণ আজকে এই যুগে এসে আমরা যদি পোস্টমর্টেম করতেই থাকি আমাদের বিগত আপনার কাজকর্ম নিয়ে তাহলে দেশ কীভাবে আগাবে কোনো দিকেই তো আগাবে না এখন নির্বাচন আছে 4 মাস আপনি অনেক কোশ্চেন করেছেন কিন্তু এই নির্বাচনের 4 মাসের মধ্যে কে কী করবে এটা বলে নাই কিন্তু ওই বিগত আমলে তারা কী করেছে কে খুন করেছে কে মেরেছে 18 নির্বাচন কেমন হয়েছে 14 নির্বাচন কেমন হয়েছে এগুলোর ভিতরেই আবর্তিত হচ্ছে তো আমার কথা হলো যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের প্রথম কথাই হচ্ছে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার তো পাওয়ারটা আপনি পিসফুল ট্রান্সফারই কেমনে করবেন এটা যদি না করতে চান এটার জন্য যদি আর কাউকে আইনে আপনি বসাইতে চান তাহলে গণতন্ত্র কেন অন্য কোনো ব্যবস্থা আপনি দেশ শাসন করেন গণতন্ত্রের নাম দিয়েতে এটা আসতে পারে না গণতন্ত্র পৃথিবীর যে আপনার আমরা কালচারটা দেখি যেটা ওয়েস্টমিনিস্টার থেকে আরম্ভ করে যে কোনোখানেই গণতন্ত্র আছে প্রতিষ্ঠিত তাদের কিন্তু যে সরকার থাকে সেই সরকারের মাধ্যমে নির্বাচনটা হয় আমাদের দেশেও আমরা
তিনটা নির্বাচন টেস্ট করেছিলাম। কিন্তু আমাদের দেশে কেন আস্থার সংকট? বলছি আস্থার সংকট এই যে দেখেন না এখানে, যে আমরা পিছনে বিগত আমলের কথাগুলো তুলে নিয়ে আসি। আপনি যতই কোশ্চেন করেন যে দু মাস পরে নির্বাচন, আপনারা কি করবেন, আজকে আপনার ই ছিল আন্দোলন নাকি নির্বাচন, তা বিএনপির কি কথা আছে এর মধ্যে? বিএনপি আমি তো মনে করি জাতীয় পার্টির একটাই কথা, যে কিছুই হোক নির্বাচনে অংশগ্রহণ করবো আমরা, এবং নির্বাচনে অংশগ্রহণ করাটাই আমাদের আন্দোলন যদি আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। তবে এর মধ্যে কথা আছে, কথাটা হলো যে নির্বাচনটা আমরা চাই সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক, এটা এই নির্বাচনটা এবার হতে হবে। তো হয়তো বা বিএনপি মনে করে যে এই সরকারের ক্ষেত্রে এগুলো হবে না, কিন্তু কথা হলো যে আন্দোলন করে এই জিনিসটাকে বদলাইতে গেলে সরকার যদি, এটা তো পাওয়ার গেম হয়ে গেছে এখন, মানে সরকার ছাড়বে না, বিএনপি আবার একটা নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে নির্বাচন করবে না। এই পরিস্থিতিতে আপনাদের পার্টি চেয়ারম্যানকেও কিন্তু আমরা বারবার বলতে শুনেছি যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, সেই অবস্থান থেকে কি আপনারা আপাতত সরে আসছেন? না, আমাদের আমি জানি না আপনি কোথায় শুনেছেন, উনি ডেসক্রাইব করেছেন যে আমি যখন এখানে বলছি, উনি ডেসক্রাইব করেছেন যে নিরপেক্ষ নির্বাচন হইতে হবে, এবং হয়তোবা এই সরকারের আন্ডারে হয় কি না, বা আপনি লক্ষ্য আছে, আপনার খেয়াল আছে বোধহয় চোদ্দো সালে একটা নির্বাচনকালীন সরকার হয়েছিল, সেই নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টি থেকে 7 জন মন্ত্রী নেওয়া হয়েছিল, এবং বিএনপিকে অফার দেওয়া হয়েছিল যে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরম্ভ করে গুরুত্বপূর্ণ, ওনারা আসেন নাই। এখন কথা হলো যে আমার কথা হলো যে আপনি আন্দোলন করেন, কিন্তু আন্দোলনটা যদি এই পর্যায়ে আপনি নেন, জনগণকে যদি জিম্মি করেন, তাহলে তো নির্বাচন হবে না, অন্য কিছু হবে। তা আমি যদি নির্বাচনটা চাই এই দেশে, আমি যদি মনে করি যে আমার দলের যথেষ্ট জনপ্রিয়তা আছে, তাহলে নির্বাচনের যে প্রসেসটা, যে প্রসেসের মধ্যেই আপনি নির্বাচন করেন না কেন, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে না। কারণ আমরা আমাদের যে নির্বাচন পদ্ধতিটা খুব পুরনো, কিন্তু এই পদ্ধতির মধ্যে আপনি দেখবেন লুট করা আছে, ব্যালট পেপার লুট করা হয়, ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়, এইসব কিছু আপনার অসহযোগ হয় নির্বাচনে। কিন্তু যদি শক্ত প্রতিপক্ষ থাকে নির্বাচনে, আমরা দেখেছি 12টা নির্বাচনে, 11টা নির্বাচনী ব্যবস্থার কথা আপনি বলছিলেন, সেগুলোকে আসলে সুষ্ঠু নির্বাচনের সহায়ক ভূমিকা পালন করতে পারছে না, প্রশ্ন থাকছে আপনার কাছে, আবারও ফিরবো আপনার কাছে। জনাব আব্দুস সালাম, একটি প্রশ্ন রেখেছিলাম যে বিএনপি কে নির্বাচনমুখী রাজনীতি করছে কিনা, আরো একটি প্রশ্ন যুক্ত করতে চাই যে ওবায়দুল কাদের যেমনটি আজ বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দিবে, কেন আপনাদের প্রতি এতটা ভীতি? চোরের মন পুলিশ পুলিশ কথাটা আছে না, এটা প্রবাদই আছে। ওনারা গত 15 বছরে মানুষের এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে আজকে মানুষের উপরে, ওই যে আমি প্রথমে যেটা বলছি যে মানুষ আর কী কারণে তাদের ভোট দিবে, আজকে চালের দাম কোথায় নিয়ে গেছে, আজকে বিদ্যুতের দাম কোথায় নিয়ে গেছে, আজকে গ্যাসের দাম কোথায় নিয়ে গেছে, আজকে ব্যাংকগুলো লুট হয়ে গেছে, আজকে সব কিছু মিলিয়ে দেশের যে অবস্থা, তো কী কারণে ভোট দিবে? অর্থাৎ ওই কারণে তারা ভয় পায় যে পাবলিক ভোটে তো জিততে পারবে না, আর যেহেতু চুরি করছে এই জন্যই মনে করে যে চোর ধরা খাবে। কিন্তু বিএনপি সেই রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি বারবার যেটা আমরা বলতেছি যে ওই যেখানে, যেটা আমার ভাই কামাল সাহেব যেটা বললেন যে 96 নির্বাচনে বেগম খালেদা জিয়ার শেষ প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, আর ওনারা 2014 সালে, ওই যে উনি যেটা বললেন যে ভাগাভাগি নির্বাচন যেটা জাতীয় পার্টি করছে আওয়ামী লীগের সাথে, ভাগাভাগি নির্বাচন তো দরকার নেই এখানে, এখানে পিপুল ম্যান্ডেট দরকার, যে পিপুল কাকে, যে যাকে ম্যান্ডেট দিবে সে ক্ষমতায় যাবে। এখানে আমি আর তুমি ভাগ করে খাইলাম, এটা কোনো কথা নাকি? তো কাজে সেই, এটা হলো 14 সালে কথা দেওয়ার পরও তিনি নির্বাচন দেন নাই, কাজে পার্থক্যটা খালেদা জিয়ার সাথে হলো এটাই। এখন একটু আগে যেটা কামাল ভাই যে কথাটা বললেন যে তত্ত্বাবধায়ক, তো ওনারাই সেই সময় যে ওনারা ইসের অধীনে, মঈনুদ্দিনের অধীনে নির্বাচন করতে চাবে না, এই জন্য সেই সময় সেই প্রথা বাতিল করতে হবে, আর্মি ব্যাগ গভর্নমেন্ট নিয়ে আসলো 111, এবং তারা মুখ ফুলায় বসছে যে আমাদের আন্দোলনের ফসল, এবং সেই গভর্নমেন্টের কাছে ওনাদের প্রধানমন্ত্রী সেই সময় বলছে যে আজকে আমার ক্ষমতায় দিয়ে দেন, 111-এ যা করছে কোনো কিছুই হবে না, হয়নি তাই। তো এগুলো এখন বিষয়টা হলো যে 1-11 অভিজ্ঞতার পরে কেন অনির্বাচিত সরকারের উপরই আপনাদের আস্থা? 1-11 এই ওই কারণেই তো বলতেছি যে আমরা তো ওই সময় বেগম খালেদা জিয়া বলছিল পরিষ্কার যে 2008-এ যে নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপির কেউ চায় নাই যে বিএনপি যাক,
কারণ সেই সময় সেই মইনুদ্দিন ওই ফখরুদ্দিন আয়েশা যা করছিল মইনুদ্দিনের সাথে মিলে সেই সময় ওই অবস্থা ছিল না বিএনপি নির্বাচনে যাওয়ার বিএনপি জানে যে বিএনপি যাবে না ক্ষমতায় কিন্তু তারপর খালেদা জিয়া বলছিল যে না আর্মি ব্যাক গভর্নমেন্টের চেয়ে একটা নির্বাচিত গভর্নমেন্ট অনেক বেটার হবে সেই কারণে তিনি নির্বাচনে গেছিলেন এবং সেটা যে আওয়ামী লীগ সেটা রিটার্নটা কি দিছে আজকে ফখরুল সাহেব যেটা যে কথাটা বল ওনার চেয়ারম্যানের বক্তব্যে উনি কন্ট্রাডিক্ট করতেছেন চেয়ারম্যান পরিষ্কার বলছে ওনাদের চেয়ারম্যান যে আজকের এই আওয়ামী লীগের অধীনে কোনোভাবে নিরপেক্ষ নির্বাচন হইতে পারে না কারণ এক ব্যক্তির হাতে পার্লামেন্ট এক ব্যক্তির হাতে আওয়ামী লীগ এক ব্যক্তির হাতে মন্ত্রণালয় এক ব্যক্তির হাতে বিচার সব কিছু এটা আমার কথা না ওনার চেয়ারম্যানের কথা আজকে এই জন্য যেটা বলতেছি আরও যে ইসের কথা বল মামলার কথা বললেন ওয়ান ইলেভেনের যে মামলাগুলো যে দিছিলেন ওই সময়ের গভর্নমেন্ট আজকের বর্তমান প্রধানমন্ত্রীর বেশ কিছু মামলার সাক্ষী হয়ে গেছে রায়ের পর্যায়ে চলে গেছিলেন সেই পর্যায় থেকে সেই মামলা বাতিল করা হয়েছে তো কাজেই মামলা চললে সবগুলো চলতো ওনাদেরটাও চলতো আমাদেরটাও চলতো অসুবিধা তো নাই আপনার বক্তব্যে আসলে অনেকগুলো প্রসঙ্গ উঠে এসেছে আমার কথাটা শেষ করতে দেন এখানে যেটা বলতেছি আমি যে আজকের কথাটা পরিষ্কার স্বাধীনতার পরে সেই সময় আওয়ামী লীগের কাঁধে যারা ভর করে আওয়ামী লীগকে ডুবাইছিল সে সময় তো আমরা দেখছি আমরা শুনছি না আমি কি করব সারা পৃথিবী থেকে আমি ভিক্ষা করে টাকা আনি আমার চারপাশে চোরের দল চাটার দল সব চাইটা বাইটা খায় ফেলে এখনও সেই অবস্থা হয়েছে আজকে লুটেরা আজকে সিন্ডিকেট আজকে অসাধু ব্যবসায়ী আজকে যারা আছে সমস্ত বাজে লোক আজকে আজকে এই সরকারের সাথে সহমত হয়েছে নিজেদের ব্যবসার জন্য নিজেদের ব্যাংক লুটের জন্য বাণিজ্যের জন্য আজকে বলবো যে আওয়ামী লীগ একটা পুরনো দল আওয়ামী লীগ এখনো সেইটা থেকে ফিরে আসা উচিত ডেমোক্রেসির দিকে ফিরে আসা উচিত জনগণের উপর আস্থা রাখা উচিত আমরা তো গতবার আস্থা রাখছিলাম বর্তমান প্রধানমন্ত্রী বলছে আমার উপর আস্থা রাখেন আমি তো একটা প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারি নাই আমি এখানে এসে বলছি কোনোভাবেই সম্ভব না আজকে খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী থাকে আর ওকে একটা ডিসিআরএসপিকে উনি টেলিফোন করবে আর ওই ডিসিএসপি খালেদা জিয়ার কথা না শুনে ফখরুল সাহেবের কথা শুনবে এমন এমন অবস্থা বাংলাদেশে না ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল সালাম জনাব এস এম কামাল হোসেন যেমনটি আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলেছে যে 2014 সালে যেমন একটি নির্বাচন তারা দেখেছে যে জাতীয় পার্টিকে নিয়ে ভাগাভাগের একটা নির্বাচন আয়োজন করেছিলেন আপনারা তারই কি পুনরাবৃত্তি হতে যাচ্ছেন ভাগাভাগের নির্বাচনটা দেখেন যেটা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত কিন্তু করেছে আপনি এটা সাদেক হোসেন খোকা ভাই 2007-এর 12 জুলাই এটিএন সাক্ষাৎকারে বলেছেন কী কারণে তত্ত্বাবধায়ক সরকার বিতাড়িত হয়েছে তার দলকেই দায়ী করেছেন অর্থমন্ত্রী সাইফুর রহমান হ্যাঁ 12 জুলাই তিনিও বলেছেন যে অমককে মানে বিচারপতি মাহমুদুর রহমানের পরিবর্তে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করা ভুল সিদ্ধান্ত ছিল তাদের কারণেই তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হয়েছে আর যেটা বললেন যে খালেদা জিয়া মেনে নিচ্ছেন খালেদা জিয়া আপনার প্রায় 12 জন লোক হত্যা হয়েছিল এবং উনি নির্বাচন করেছিলেন এবং উনি থাকতে চেয়েছিলেন জনগণের রুদ্ররসে তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে যেটা ও কাদের সাহেবের বক্তৃতার রেফারেন্স দিয়ে বললেন যে পুলিশ কাদের সাহেবের বিষয়টা চোরের মার কাদের সাহেব বাস্তব কথাটা তুলে ধরেছেন 2001 সালের 1 অক্টোবর যখন টেলিভিশনে খবর আসছে যে বিএনপি জামাত ক্ষমতায় যাচ্ছে আমি আপনারে বলি পত্রিকার হেডলাইন 5ই অক্টোবর 2001 বীর জেলায় আওয়ামী লীগের সমর্থক সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলার সংঘর্ষ নিহত 9 জন আপনি 5ই 6ই অক্টোবর রাজনৈতিক ক্যাডারদের হামলায় চট্টগ্রামের সংখ্যালঘুরা দিশাহারা উল্লাপাড়ায় 10ম শ্রেণীর ছাত্রী বাবা মাকে ঘরে বেঁধে পূর্ণিমা ধর্ষিতা আওয়ামী লীগের কৃষক নেতা আজম নামাজরফ পড়া অবস্থায় তাকে গুলি করে হত্যা করা এমনিভাবে 2001 থেকে শুরু হলো আইএল যুগ একটা বর্বরচিত হামলা হলো পাকিস্তানের হানাদার বাহিনী যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এইভাবে 2001-এর 1 অক্টোবরের থেকে সারা বাংলাদেশে জামাত বিএনপির সশস্ত্র ক্যাডাররা সংখ্যাল এবং আওয়ামী লীগের নেতাকর্মীর নিধনের উপর ঝাঁপিয়ে পড়েছিল কারো গরুর গোয়াল নাই কারো পুকুরের মাছ নাই কারো যুবতী মেয়ের নিরাপত্তা নেই কারো এক কবে হাত কেটে ফেলাচ্ছেন এই আমি আপনাকে ছালাম ভাইকে আমি আপনাকে দেশবাসীর সামনে
বলতে চাই 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা 9 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কোথাও বাংলাদেশে বিরোধী দলের উপর হামলা হয়েছে কিনা এই ধরনের ঘটনা ঘটেছে কিনা বিএনপির আমলে যা যা হয়েছে এই আমলে তা হয়েছে কিনা উনি তো বললেন যে 2006 লং মার্চের প্রোগ্রাম ছিল 8000 সাধারণ মানুষকে গ্রেফতার করেছিল পত্রিকার হেডলাইন থানার বারান্দায় খুঁজছেন স্কুল পড়ুয়া রবিন বাবাকে খুঁজছেন এবং 2004 সালের 25শে ফেব্রুয়ারি 2004 সালের 25শে ফেব্রুয়ারি আপনার 25শে সেপ্টেম্বর 15000 লোককে গ্রেফতার করা হয়েছিল কিন্তু আপনাদের কেন মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে এটা অতীতের প্রমাণ বিএনপি ক্ষমতায় যাওয়ার পর আজকে শেখ হাসিনা হত্যা করার জন্য চেষ্টা করেছেন চেষ্টাকে হামলা করেছেন আজকে আপনি চিন্তা করেন 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলায় যদি শেখ হাসিনা মারা যেত বাংলাদেশ কি হতো বাংলাদেশ জঙ্গিবাদের দেশ হতো বাংলাদেশ তালেবানের দেশ হতো তালেবানদের ক্ষমতার শেয়ার দেখত বাংলাদেশ পাকিস্তান বানানোর একটা পরিকল্পনা ছিল যেটা জিয়াউর রহমানকে হত্যাকাণ্ড জিয়া মানে বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়াউর রহমান যে প্রক্রিয়া শুরু করেছিল তার চূড়ান্ত রূপ দিতে চেয়েছিল তারিখ যা 2004 সালের 21 আগস্ট আইএসআর সাথে পরামর্শ করে এই আজকে আপনি চিন্তা করেন শেখ হাসিনা ওই দিন যদি একটা গ্রেনেড ট্রাকের উপর পড়তো তাহলে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব না থাকলে কেমন বাংলাদেশ হতো জঙ্গিবাদের বাংলাদেশ হতো তালেবানদের ক্ষমতা দেওয়া হতো আজকে আপনি টেলিভিশন টেলিভিশনের কোনো কারো কোনো কথা বলার অধিকার থাকতো না এটা তো করছে বিএনপি আমরা কি মিথ্যে কথা বলছি মিথ্যে তথ্য দিচ্ছি আপনি শাহেম স্কিপদের মতো লোক হত্যা করেছে এমএলএ তাই হয়েছে আসনুল্লাহ মাস্টার শুক্রবারে নামাজ পড়ার জন্য বাসার সামনে বের হয়েছে নেতা কর্মীদের সাথে কথা বলছে দিনের বেলা প্রকাশ্যে 11টার সময় তাকে ব্রাশ ফায়ারে গুলি হত্যা করা হয়েছে খুলনা মমতাজ মঞ্জুর ইমাম প্রবীণ নেতা সালাম ভাই সেনে ফখরুল ভাই সেনে বয়স্ক লোক সিনিয়র অ্যাডভোকেট বাড়ির সামনে বেরিয়েছে সকালবেলা 9টার সময় তাকে গ্রেনেড মেরে হত্যা করা হয়েছে মানিক চন্দ্র শাহ প্রেস ক্লাবের সামনে তাকে দিনের বেলা 11টার সময় হত্যা করা হয়েছে হুমায়ুন কবির বালু সাংবাদিকদের হত্যা করা হয়েছে বাংলাদেশে এই ধরনের ঘটনা 2001 থেকে 2000 যা হয়েছে একদম পরিষ্কার জানা গেছে কামাল হোসেন জনাব আব্দুল সালাম আপনাদের যেটা বলছেন যে গুরুতর নির্বাচনে এই জন্য বলতে হবে যেটা যেটা আমার ভাই কামাল যেটা বললেন কি বিয়ার সাহেবের সন্তান কি বলে বলে যে ওই সময় আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্যই তাকে বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন ফিরে এলাম আপনারা দেখছেন জেডিএস আর এম নিবেদিত দেশ সাম্প্রতিক আমরা আবারও ফিরছি আলোচনায় জনাব আব্দুল সালাম কিবরিয়া সাহেবের সন্তানের কথাটা বললাম আর এরকম আমিও এরকম অনেক উদাহরণ দেখাইতে পারবো যে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পরে বৃহত্তর নোয়াখালীতে বিধবাকে কিভাবে রেপ করা হয়েছে শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার জন্য তো ওগুলোতে আমি যেতে চাই না তা আরেকটা যেটা বলতে চাই আজকে তার মানে আজকে স্বীকার করে নিলেন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল যে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে কাজেই সুষ্ঠু ভোটটা হইতে পারবে না হওয়া উচিত না কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এই ঘটনা ঘটবে অর্থাৎ এর মধ্যে দিয়ে উনি এগুলো স্বীকার করে নিলেন আমার কথাটা হলো যে বিএনপি ক্ষমতায় আসলে এই পুলিশ এই র্যাব এই আর্মি এগুলো কি সব পাল্টে যাবে এরাই তো থাকবে ল অ্যান্ড অর্ডার যারা মেনটেন করে কারা করে এখন যারা আছে এরাই করবে বিএনপি তো বলতেছে না যে এগুলো সব পাল্টাই দেবে তো এর জন্য এগুলো এগুলো বলে জনগণকে একটা ধোকা দিচ্ছে এবং জনগণের আজকে ভোটকে তারা ভয় পাচ্ছে এটাই তারা বারবার প্রমাণ করে তা আমরা বলবো যে আসলে এখানে ভয়ের কিছু নাই ভয়ের কিছু নাই এখানে এটা এগুলো নিয়ে আলোচনা হতে পারে যে নির্বাচনের আগে যেটা আমরা বলছি যে আগামীকালকে আওয়ামী লীগ বলুক যে আগামী নির্বাচন আমরা ক্ষমতায় থেকে করব না তারপরে সেখানে আলোচনা হতে পারে যে নির্বাচনে আমাদের আগের অতীত অভিজ্ঞতাগুলো আছে আসেন আমরা কথাবার্তা বলি এমন কোন আলোচনার সম্ভাবনা কি তৈরি হবে দেখেন সালাম ভাই যেটা কইছে বলছে আর কি যে নির্বাচন জনগণের পক্ষে নাই বলে আমরা এই কথা বলতেছি যে বিএনপি না আমরা জনগণকে স্মরণ করিয়ে দিতে চাইছি বিএনপি কি কি করছে এবং আমরা কি কি করছি জনগণ যদি সালাম ভাইদের পক্ষে থাকতো তাহলে 2015 সালেই সালাম ভাইয়ের নেতা বেগম খালেদা জিয়া অবরোধের ডাক দিয়েছিলেন কোনো সাধারণ মানুষ পান নেই
নেতা কর্মীরা ওনার পাশে গিয়ে দাঁড়ানোর সময় ঘরে চলে গেছে আমরা মনে করি আজকে জননেত্রী শেখ হাসিনার প্রতি বাংলাদেশের 70% ভালো নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ শেখ হাসিনাকে নির্বাচন সামনে রেখে কোন পথে রয়েছে জাতীয় পার্টি যেহেতু নির্বাচনে এলে জাতীয় পার্টির কদর বাড়ে আপনারা কি জোটভুক্ত হবেন এটা এখনো বলতে পারছি না কারণ জাতীয় পার্টি এখনো 300 সিটের প্রিপারেশন নিচ্ছে আমরা আপনি একটা কথা মনে রাখবেন জাতীয় পার্টি এটা একটা সেইং আছে জাতীয় পার্টি যেদিকে যায় সে সেই দল সরকার গঠন করে সুতরাং এখানে এই যে সালাম ভাই যেটা বলল যে ভাগাভাগি নির্বাচন জাতীয় পার্টি কোনো সময় করে নাই ওনারা হয়তো আসেন নাই সেই জন্য মনে হচ্ছে এটা ভাগাভাগি নির্বাচন কিন্তু ভাগাভাগি নির্বাচনে আজ পর্যন্ত জাতীয় পার্টি করে নাই বরঞ্চ জাতীয় পার্টির সহযোগিতায় অনেক দলই আবার সরকার গঠন করেছে সুতরাং জাতীয় পার্টি আমরা মনে করি ধন্যবাদ জানাচ্ছি জনাব ফকরুল ইমাম এমপি ধন্যবাদ জানাচ্ছি এস এম কামাল হোসেন ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল সালাম প্রিয় দর্শক শেষ করছে জেডএসআর এর বিদ্যুৎ দেশ প্রতীকের আজকের আয়োজন এতক্ষণ আমাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে